বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা আজকে আপেল চাষ নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকের যে ভিডিওর টপিক হচ্ছে রুট চাকা। বন্ধুরা একটু যদি লক্ষ্য করি আমরা দেখুন, এটা হচ্ছে মেইন ট্রি এবং এগুলো হচ্ছে রুট চাকা। এই রুট চাকাগুলো রাখার কারণ ছিল একটাই, আপনাদেরকে দেখানো যে আসলে এর সমস্যাটা কী হয়। দেখেন এই রুট চাকাগুলো রেখে দিছি, যার ফলে আমার এই মাতৃ গাছ, যেটা আমার মেইন গাছটা উইক হয়ে গেছে। যদি আমরা এটাকে সরাই দিই, ভালো দেখেন এর কিন্তু অতটা হেলদি হয়নি, এর পুষ্টিমানগুলো এই ব্রাঞ্চগুলো নিয়ে ফেলেছে। ওকে, তো আজকে যেটা করব এগুলো আমরা প্রুনিং করে ফেলব। প্রুনিং করার জন্য আমাদের এরকম লপিং শিয়ার দরকার হবে। ওকে, তো প্রথমে লপিং করার জন্য একটু উপরের দিকে কাটতে হবে। উপরের দিকে কাটার পরে পরবর্তীতে আমরা নিচের দিকে কাটব। ওকে, কেটে ফেললাম, এরপরে আমরা হচ্ছে গিয়ে ফাইনাল কাটটা দেব। তো এখানে কিছুদিন উন্মুক্ত থাকবে, উন্মুক্ত থাকার পরে তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা মাটি যদি দিই, যদি এখানে কাঠটা ভালো হয়নি এটা কেটে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমাদের ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবো। স্প্রে করে রাখলে এখানে আর কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না এবং এটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে রিকভারি হয়ে যাবে। এবং আপনারা যদি দেখেন যে কোনো রুট হচ্ছে গিয়ে গাছের হচ্ছে গিয়ে আপনার গ্রাফটিং ইউনিয়নের কাছাকাছি চলে আসছে, তাহলে সেগুলো একটু ট্রিম করে দেওয়া দিতে পারে, এতে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু আপনার এই রুটটা কিন্তু কোনোভাবে গ্রাফটিং ইউনিয়নের কাছাকাছি চলে আসতে পারবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রুট চাকার যদি থাকে তাহলে আমাদেরকে কী ক্ষতি ঘটাতে পারে। রুট চাকার আপনারা একবারে ছোট অবস্থায় এটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, তাহলে নিত্য নতুন আপেল চাষ নিয়ে আরও ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।